আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করব। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু দ্বিপদী বিস্তৃতি। চলো এখন দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন তোমাদের আমি দ্বিপদী বিস্তৃতি বিষয়টা আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝাবো। তোমরা অবশ্যই আজকের টিউটোরিয়ালটা তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবা। প্রথমত আমরা এখানে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এখানে আমাদের এনটা আমরা বলে নিয়েছি এটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তোমরা জানো যে আমরা ন্যাচারাল নাম্বারের মানগুলো 1, 2, 3, 4, 5 এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা এই পত্রিকা যখন আমরা বিস্তৃতি করব, তখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের এখানে এ এর মানটা প্রথমে আমাদের এন থাকবে। এর মান কি বলেছি? এন থাকবে। প্রথম পদে এর মান এন আর এক্স এর মান থাকবে জিরো। পরবর্তী পদে এন এর মান এর মান এক করে কমতে থাকবে আর এক্স এর মান এক করে বাড়তে থাকবে। আমি কি বলেছি কথাটা? যে আমাদের প্রথম পদের মধ্যে এর মান আমাদের থাকবে এন আর এক্স এর মান থাকবে জিরো। তাহলে আমি লিখি, তোমরা বুঝতে পারবে বিষয়টা। এন সি জিরো এর পাওয়ার এন মাইনাস জিরো এক্স এর পাওয়ার জিরো। আমি বলেছি কথাটা যে আমাদের এখানে এর মান প্রথম পদে এন থাকবে আর এক্স এর পাওয়ার থাকবে জিরো। আমরা যখন পরবর্তী পদটি লিখব, আমরা এখানে লিখব এন সি ওয়ান এর পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান। তাহলে এখন দেখো, আমি বিষয়টা যেটা বলেছিলাম যে আমাদের প্রথম পদে এর মান এন এক্স এর পাওয়ার জিরো, এর পাওয়ার এন আর এক্স এর পাওয়ার জিরো। আমরা যখন দ্বিতীয় পদটি লিখছি, তখন আমাদের এখানে দেখো এর পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে আগে ছিল আমাদের এন, এন থেকে আমরা ওয়ান কমিয়ে দিয়েছি আর আমাদের এখানে এক্স এর পাওয়ার ছিল জিরো আর এক্স এর পাওয়ার লিখেছি কি আমরা ওয়ান। এখন আমরা যখন তৃতীয় পদটি যখন আমরা লিখব, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এন সি টু এর পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স এর পাওয়ার টু প্লাস। তাহলে আমরা কি বলতেছিলাম যে প্রথম পদে এর মান এন থাকবে আর এর মান আস্তে আস্তে পরবর্তী পদগুলোতে কমতে থাকবে। যেমন এখানে লিখছি আমরা এন, এখানে এন মাইনাস ওয়ান, এখানে এন মাইনাস টু, পরে লিখবো এন মাইনাস থ্রি। আর এক্স এর পাওয়ার এখানে ছিল জিরো, পরবর্তী পদে ওয়ান, পরে টু, পরে থ্রি, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। আমি তিন নম্বর পদটি যদি লিখি এন সি থ্রি এর পাওয়ার এন মাইনাস থ্রি এক্স এর পাওয়ার থ্রি, এভাবে আমাদের চলতে থাকবে। আমরা এখন যদি শেষের পদটি যদি লিখি, লিখব এন সি এন এর পাওয়ার এন মাইনাস এন ইন্টু এক্স এর পাওয়ার এন। তাহলে এখন আমাদের শেষের পদে এক্স এর পাওয়ার এন আর এর পাওয়ার জিরো। জিরো কিভাবে? কারণ এখন যদি আমরা এন থেকে এন যদি বাদ দেই, তাহলে আমাদের জিরো চলে আসে। তাহলে আমরা এখানে এভাবে আমরা তার আগের পদটি যদি লিখি, আমরা লিখতে পারবো এখানে এন সি এন মাইনাস ওয়ান এর পাওয়ার এন মাইনাস এন মাইনাস ওয়ান এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের এইভাবে আমরা পর্যায়ক্রমে যদি আবার পিছন দিকে চলে আসি, তাহলে আমরা কয়েকটি পদ আগে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারবো এখানে এন সি আর এর পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স এর পাওয়ার আর। এটা হয়ে গেল আমাদের একটি দ্বিপদী বিস্তৃতি। কিন্তু এখন আমাদের অনেকের মধ্যে এই বিস্তৃতিটা করতে যেয়ে সমস্যা হতে পারে। আমি বিষয়টি আমি আরেকবার বলছি। তাহলে আমাদের এখানে প্রথম পদের মধ্যে আমরা এখানে এর মান কি লিখেছি? আমরা এর মান এখানে প্রথম পদের মধ্যে এর মানটা সর্বোচ্চ থাকবে, পরে আস্তে আস্তে এর পাওয়ারটা কমতে থাকবে। আর আমাদের এক্স এর পাওয়ার প্রথম পদে জিরো থাকবে, পরে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আমরা এই বাক্যটির পরের বাক্যটি যদি আমরা লিখি এখানে আমাদের এন সি জিরো। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বইয়ের আমরা যখন সমবায় শব্দটি আমরা করেছি, তখন আমরা একটা সূত্র পেয়েছিলাম এন সি আর। সূত্রটি ছিল আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। একইভাবে যখন আমরা এন সি জিরো করব, এটির মান হবে আমাদের ওয়ান। কি বলেছি আমি? এন সি জিরো, যদি এটি সূত্র আকারে লিখি
n factorial by 0 factorial n minus 0 factorial তাহলে আমরা এখানে পেয়ে যাব n factorial 0 factorial এর মান 1 আর n থেকে 0 কে লাগা n ই থাকবে তাহলে আমরা লিখব n factorial n factorial n factorial যদি আমরা বাদ দেই ফাইনালি আমরা ফল লিখতে পারবো 1 তাহলে আমাদের এখানে আমরা n c 0 এই মানটি আমরা লিখতে পারবো কি লিখতে পারবো আমরা এখানে 1 লিখতে পারবো তাহলে আমরা এখানে পরের লাইনটি যদি আমরা লিখি লিখব 1 ইনটু এর পাওয়ার n ইনটু 1 প্লাস n c 1 এর পাওয়ার n মাইনাস 1 x এর পাওয়ার 1 প্লাস n c 2 এর পাওয়ার n মাইনাস 2 ইনটু x এর পাওয়ার 2 পরে আমরা এখানে লিখব প্লাস n c 3 এর পাওয়ার n মাইনাস 3 ইনটু x কিউব প্লাস এভাবে আমাদের চলতে থাকবে আমরা মাঝখানে একটি পদকে আমরা লিখতে পারবো n c r ইনটু এর পাওয়ার n মাইনাস r ইনটু x এর পাওয়ার r প্লাস চলবে এপাশে n c n মাইনাস 1 ইনটু এর পাওয়ার n মাইনাস n প্লাস 1 প্লাস ইনটু x এর পাওয়ার n মাইনাস 1 প্লাস আবার n c 1 n c n এটির মান 1 তাহলে আমরা লিখতে পারবো এর পাওয়ার 0 ইনটু x এর পাওয়ার n তাহলে আমাদের এখানে চলে আসবে আমরা পরের লাইনটি লিখতে পারবো এর পাওয়ার n প্লাস n c 1 এর পাওয়ার n মাইনাস 1 ইনটু x এর পাওয়ার 1 প্লাস n c 2 এর পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার প্লাস n c 3 এর পাওয়ার n মাইনাস 3 ইনটু x কিউব প্লাস ডট ডট প্লাস n c r এর পাওয়ার n মাইনাস r ইনটু x এর পাওয়ার r প্লাস এইভাবে চলতে থাকবে শেষের পদটি লিখব আমরা n c n মাইনাস 1 n n যদি আমরা বাদ দিয়ে দিই এর মান 1 x এর পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 আর এর পাওয়ার 0 মানে 1 ফাইনালি x এর পাওয়ার n তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত চলে আসার পরে একটা বিষয় আমরা বুঝতে পেরেছি প্রথম পদে এর মানটা সর্বোচ্চ আর শেষের পদে এর মানটা সর্বনিম্ন আর প্রথম পদে x এর পাওয়ার সর্বনিম্ন শেষের পদে x এর পাওয়ার সর্বোচ্চ হবে এইভাবে আমরা একটা দ্বিপদী রাশিকে আমরা বিস্তৃতি করতে পারবো আসলে বিস্তৃতির নিয়মটা হবে আমাদের এখানে a প্লাস এক্স এখানে সর্বোচ্চ যত পাওয়ার থাকবে আমরা ততম পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করব এখন আমরা দুই একটি অঙ্কের মাধ্যমে এটি আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম আমরা কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করব তাহলে আমরা এখন যে অঙ্কটাকে আমরা উঠালাম এটি আমরা এখন সমাধান করব এখানে একটা বিষয় আমরা যে সূত্রটি প্রতিষ্ঠা করেছিলাম তার মধ্যে আমাদের ছিল a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে একটা বিষয় যেখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমাদের এই দুইটা বিষয় এখানে মিল হচ্ছে না তাহলে আমরা এই দুইটা বিষয়কে একরকম বানানোর চেষ্টা করব একরকম বানায় তারপর আমরা অঙ্কটির সমাধান করব একরকম বানানোর জন্য আগে আমাদের যে বিষয়টি লিখতে হবে প্রথম আমরা লিখব এক্স প্লাস এক্সটা লিখব পরে সূত্রের প্লাস দিব দেওয়ার পরে এখানে লিখব আমরা মাইনাস ওয়ান বাই এক্স সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখব আমরা কি এখানে ফাইভ তাহলে আমাদের এখানে এন এর ভূমিকায় থাকবে ফাইভ আর এর ভূমিকায় থাকবে এক্স আর এখানে এক্স এর ভূমিকায় থাকবে মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা সূত্রের মধ্যে যেখানে আমরা এন বলেছিলাম সেখানে লিখবো কি ফাইভ আর যেখানে এ বলেছিলাম সেখানে এক্স লিখবো আর যেখানে আমরা এক্স বলেছিলাম সেখানে মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখন আমরা যদি এটিকে বিস্তৃত যদি করি লিখবো আমরা ফাইভ সি জিরো এক্স এর পাওয়ার ফাইভ মাইনাস জিরো মানে এ এত এক্স আর হলো মাইনাস ওয়ান বাই এক্স এর পাওয়ার জিরো প্লাস ফাইভ সি ওয়ান এক্স এর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান
माइनस वन बाई एक्स पावर वन प्लस फाइव सी टू एक्स एर पावर फाइव माइनस टू इंटू माइनस वन बाई एक्स एर पावर टू प्लस फाइव सी थ्री एक्स एर पावर फाइव माइनस थ्री माइनस वन बाई एक्स होल टू दि पावर थ्री प्लस फाइव सी फोर एक्स एर पावर फाइव माइनस फोर इंटू माइनस वन बाई एक्स होल टू दि पावर फोर प्लस फाइव सी फाइव एक्स एर पावर फाइव माइनस फाइव इंटू माइनस वन बाई एक्स होल टू दि पावर फाइव शेष हो गलो एखे एन एर मान जो थको जो हम एन माइनस एन ए चले आसब तर मैं विस्तृत पदर संख्या शेष हो एखी तुम्हारे कैलकुलेटर सहाजे हमें तुम्हारे ये समाधान कर देव कारण एखे फाइव सी जिरो एटर मान हो वन तेल कैलकुलेटर तेलकुलेटर जो बाटन टी आ प्रथम शिफ्ट चेपे प्रथम लिखब फाइव फाइव ऑन करारे फाइव लिखब लेखार पर शिफ्ट शिफ्ट चेपे हमारे जे भागर जो चिन्ह देव आर नीचे यटार मध्य हमें सी तेल सी लिखब एखे जिरो तो जिरो लिखे मान चले आसान तेने लिखब वन इंटू एक्स एर पावर फाइव और को संख्यार पर जिरो थे फल है वन एट आगे हमारे जाना आर फाइव सी वन एखी एट बार बार लिखब ना ना लिखे ए पास चेपे डिल कर डिलेट दिए पर एखे बसा देव वन वन बसा समान चिन्ह चाहब मान चले आसें एखे हमें लिखब फाइव सी वन एटर मान आसने फाइव पर एक्सर पावर फोर इंटू माइनस वन बाई एक्स कारण वन पावर थकले माइनस तो थकबे पर एखे प्लस फाइव सी टू एन आर डिलेट दिए एखे लिखब टू टू लिखे हमें मान बेर कर मान चले आस टेन टेन एक्सर पावर थ्री और एखे माइनस जोर पर माइनस चले जाए इंटू वन बाई एक्स स्क्वायर प्लस फाइव सी थ्री और एखे आबार डिलेट दिए थ्री लिखब थ्री लिखले मान चले आस टेन आसलो टेन एक्स स्क्वायर और माइनस जाए माइनस वन बाई एक्स क्यूब प्लस फाइव सी फोर आबार डिलेट दिए हमें एखे फोर लिखब फोर लिखले मान चले आस लिखब फाइव एक्स एर पावर वन इंटू आबार माइनस जो पावर से माइनस चले जाए वन बाई एक्स एर पावर फोर प्लस फाइव सी फाइव एखे मान चले आस वन और एक्स एर पावर जिरो और ये पास माइनस टी थे जाए माइनस वन बाई एक्स एर पावर फाइव ताहले एखन आमरा जदि एटाके समाधान करी लिखब एक्स एर पावर फाइव प्लस फाइव और एखे आमरा एखन एकटा विषय प्लस माइनस कि होच्छे माइनस ताहले माइनस ताहले आमरा एखन लिखते पारबो प्लस माइनस माइनस एखे फाइव एक्स एर पावर फोर इंटू वन बाई एक्स प्लस ये जगह हमें ऊपर एक्स तीन टा नीचे दुईटा तो कम कमान पर टेन एक्स प्लस प्लस ना एखे लिखब प्लस माइनस माइनस तो टेन एक्स स्क्वायर इंटू वन बाई एक्स क्यूब प्लस फाइव नीचे एक्स हमारे चारटा ऊपर हलो एक एखे थकबे नीचे तीनटा आबार एखे प्लस माइनस 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 और एक्स एर पावर जिरो मान वन और एखे थकबे हमें वन बाई एक्स एर पावर फाइव तो हमें एखे लिखते पर एक्स टू दि पावर फाइव माइनस फाइव एक्स क्यूब प्लस टेन एक्स माइनस ऊपर दुईटा नीचे तीनटा तो हमारे एखे थकबे टेन इंटू वन बाई एक्स प्लस फाइव बाई एक्स क्यूब माइनस वन बाई एक्स टू दि पावर फाइव एटी हो गल अंकटी विस्तृति कारण एखे हमारे पांच टी पद पर जेहतु एन दे फाइव यह एक्स टू दि पावर हमें लिखे
যে এই পদের মধ্যে x এর পাওয়ার 5 মাইনাস 5 মানে n c n। এইভাবে আমরা একটি অঙ্কের আমরা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের এ পর্যন্তই। তোমাদের যদি আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং সেই সাথে ঘন্টা বাজিয়ে তোমরা বন্ধ করে নেবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।